ক্রেন ও রোড রোলার অপারেটরের মতো ভারী কাজের প্রশিক্ষণ নিতে এগিয়ে আসছেন নারীরা, দক্ষতায়ও পাল্লা দিচ্ছেন পুরুষদের সাথে। এরকম প্রায় 2000 মতো নারী এলজিডি ও ইফাদের সহযোগিতায় 5 রকমের কারিগরি প্রশিক্ষণ নিয়েছেন। ভারী শিল্পের কাজে যাদের চাহিদা বাড়ছে দেশে বিদেশে, এক্ষেত্রে আরও সহযোগিতা বাড়াতে চায় আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদ। সম্প্রতি নীলফামারী ঘুরে এসে রিপোর্ট করছেন আলমগীর স্বপন। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। নীলফামারীর জলঢাকার নুরানি আক্তার দেখতে অনেকটা রোগা পাতলা, কিন্তু অদম্য তার মনোবল, স্বপ্ন ভিন্ন কিছু করার। সেলাই কিংবা হালকা কাজ নয়, প্রশিক্ষণ নিয়েছেন 25 টনের ক্রেন অপারেটরের ভারী কাজের। ইপিজেড সহ শিল্প কারখানায় চাকরির অপেক্ষায় এখন নুরানি। অনেক জায়গায় সিভি দিচ্ছি, উত্তরা ইপিজেডে, তারপর রামগঞ্জ ইপিজেড। স্থানীয় কলেজে বাংলায় অনার্স করার পাশাপাশি উম্মে রোমান রেখা রাস্তা তৈরিতে ব্যবহৃত রোড রোলারের প্রশিক্ষণ নিয়েছেন। বিদেশে গিয়ে কারিগরি প্রশিক্ষণের এই অভিজ্ঞতা কাজে লাগানোর স্বপ্ন তার। পাড়ার লোকেরা বাইয়া বলছিল, এটা আবার কি, এটা চালে আবার তুমি কি করবা? বিদেশে যাওয়ার সুযোগ পাই তাহলে তো অবশ্যই যাব। ফর্কলিফট অপারেটরের প্রশিক্ষণ নিয়ে পলি রানী রায় অবশ্য দেশেই চাকরি পাকা করেছেন। বলেন, শুধু ভারী ও হালকা নয়, সুযোগ পেলে সব কাজই পারে নারীরা। ড্রাইভিং অপারেটিং দুটোই একসাথেই করি। এটার কাজ হচ্ছে সাধারণত বড় বড় ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজের ভিতরে। টাইলস কোম্পানি ওখানে কথা বলছে ওখানে হলে তোমাকে ঢুকাই দিব। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদের আর্থিক সহযোগিতায় এলজিইডির প্রকল্পের মাধ্যমে 25 জেলায় এরকম কারিগরি প্রশিক্ষণ নিয়েছেন প্রায় 2000 নারী। দেশে চাকরির পাশাপাশি কারিগরি দক্ষতার কারণে বিদেশে চাহিদা বাড়ছে তাদের। তাদের উৎসাহ ভালো এবং তাদের পারফরমেন্সও বেশ ভালো। তাদের দেখা দেখি আরও কিছু মেয়েরা উৎসাহিত হচ্ছে। বিদেশে যে আমাদের ম্যান পাওয়ার যারা বাইরে কাজ করছে সেখানে হিউজ ডিমান্ড আছে, বিশেষ করে মিডল ইস্টে, এবং রিসেন্টলি যেটা আছে মালয়েশিয়া এবং জাপানে, যেটা কেয়ার গিভার, যেটা স্কিল। বছরে প্রায় 5 থেকে 6 হাজার কর্মী বিদেশের বিভিন্ন দেশে কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হচ্ছে। সম্প্রতি নীলফামারীর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করে এক্ষেত্রে সহযোগিতা আরো বৃদ্ধির আশ্বাস দিয়েছেন ইফাদের ভাইস প্রেসিডেন্ট। সামাজিক বেড়াজাল অতিক্রম করে নারীরা ভারী কাজের প্রশিক্ষণ নিচ্ছে, এটা খুবই উৎসাহের। তারা খুবই আত্মবিশ্বাসী ও ভালো করছে, চাকরির ক্ষেত্রে যা সহায়ক হবে। ইফাদ সবসময় এ ধরনের কাজে উৎসাহ দেয়, সহযোগিতা করে। ইফাদ ওয়ার্কস ফর দিস টাইপ অফ অ্যাক্টিভিটিস। 58টা উপজেলা আছে, সুতরাং এই ধরনের প্রজেক্টের মাধ্যমে এই অন্যান্য উপজেলাগুলিতেও যাতে এর সুফলটা চলে যায়। কারিগরি দক্ষতা বৃদ্ধি ও জলবায়ুর প্রভাব মোকাবেলার বিষয়টি ভবিষ্যৎ প্রকল্প পরিকল্পনায় বেশি গুরুত্ব পাবে বলে জানিয়েছে ইফাদ ও এলজিইডি। আলমগীর স্বপন, যমুনা নিউজ, নীলফামারী।